চিলিপাম পৌঁছাতে গিয়ে জনমানবহীন এক সংকীর্ণ পাহাড়ি রাস্তা দিয়ে প্রায় 12 কিলোমিটার পথ পার হওয়ার অভিজ্ঞতা হওয়া, চিলিপাম গুম্ফার উপর থেকে দেখা মেঘে ঢাকা পাহাড়ের উপর এক বিস্তীর্ণ তৃণভূমি, টেঙ্গা ভ্যালিতে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে কাঁপা কাঁপা পায়ে হাঁটার অভিজ্ঞতা, কিংবা নির্জন চিলিপাম জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে কেবল আমরা তিনজন। অরুণাচল প্রদেশ বেড়ানোর শেষ দিনে আমাদের অভিজ্ঞতা হলো ঠিক এরকমই। এবং তারপর সকালবেলা অরুণাচল প্রদেশের শেরগাঁও থেকে শুরু করে প্রায় 1150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরদিন সন্ধ্যেবেলায় পৌঁছে গেলাম আমাদের বাড়ি। আমরা আগের পর্বে দিরাংয়ের থুপসুং ধার্গেলিং মনেস্ত্রি থেকে ঘুরে এসে সন্ধে নামার আগে পৌঁছে গিয়েছিলাম শেরগাঁওয়ে। পরদিন সকালে আমরা চলে গিয়েছিলাম সেই গ্রামের একটি ছোট্ট নদীর ধারে। ছবির মতো সুন্দর সেই ছোট্ট নদীর ধারে বসে বেশ কিছুটা সময় যেন নিমেষে কেটে গেল। আমরা শেরগাঁওয়ের নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা টেঙ্গা ভ্যালির দিকে যাওয়ার প্ল্যান করছি। তারপর সেখান থেকে আমরা টেঙ্গা ভ্যালি যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করলাম। তবে টেঙ্গা ভ্যালি পৌঁছানোর আগে আরেকবার চিলিপাম গুম্ফা যাওয়ার সেই ছোট রাস্তাটি খুঁজে দেখার কথা ভাবলাম। আগের রাত্রে আমাদের হোমস্টের মালিকের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলেছিলাম। উনি চিলিপাম গুম্ফা যাওয়ার সেই ছোট রাস্তাটি কোথা থেকে শুরু হয় সে ব্যাপারে একটা ধারণা দিয়েছিলেন। জিগাঁও গ্রাম পার করার কিছুটা পরে রূপা যাওয়ার রাস্তা থেকে ডান দিকে একটি কাঁচা রাস্তা দেখতে পেলাম যা পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে। সেই ছোট রাস্তার সামনে আমি গাড়ি দাঁড় করালাম। তারপর ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে কিছুটা উপরে উঠে দেখলাম যে এই রাস্তার কি পরিস্থিতি। তবে রাস্তার অবস্থা দেখে আমি খুব একটা আশ্বস্ত হতে পারলাম না। তা সত্ত্বেও আমাদের নিজেদের মধ্যে কথা বলার পর শেষ পর্যন্ত সেই রাস্তা ধরে চিলিপাম যাওয়াই ঠিক করলাম। এই রাস্তাটি প্রথম দর্শনে একটি কাঁচা পাহাড়ি রাস্তা বলে মনে হয়েছিল, তবে কিছুটা পথ যাওয়ার পরে এই ভাঙাচড়া রাস্তায় খানিকটা পিচের আস্তরণ দেখতে পেলাম। এই সরু রাস্তাটি একে বেঁকে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। আরও একটা আশঙ্কা মনের মধ্যে আসছিল, যদি উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে তাহলে এই রাস্তায় পাস দেওয়াটা খুব একটা সহজ কাজ হবে না। মাঝে মধ্যে এই রাস্তার দুধার বরাবর রয়েছে বেশ উঁচু ঝোপঝাড়, তাই এই রাস্তা দিয়ে যেতে অনেকটা সবুজ টানেলের মধ্যে দিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। আগের রাত্রে আমাদের হোমস্টের মালিক কথা প্রসঙ্গে বলেছিল নিচের চওড়া নতুন রাস্তাটি হওয়ার আগে শেরগাঁও থেকে রূপা যাওয়ার জন্য চিলিপাম যাওয়ার এই সরু রাস্তাটিই ছিল এখানকার প্রধান পথ। এই রাস্তার চেহারা দেখে এটা অনুমান করা শক্ত নয় যে কেন অরুণাচল প্রদেশকে একসময় দুর্গম জায়গা হিসেবে বিবেচনা করা হতো। একটা সময় আমরা আবার পাহাড়ের ধারে এসে পৌঁছালাম। এখান থেকে নিচে অনেক দূরে রূপা যাওয়ার নতুন রাস্তাটি দেখতে পাচ্ছিলাম। এই রাস্তার উপর পাহাড়ের গা দিয়ে বয়ে আসা জল মাঝে মধ্যে জমে রয়েছে। জিগাঁও থেকে শুরু করে এই সরু রাস্তা দিয়ে আমরা প্রায় 30-35 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু এর মধ্যে আমরা একজনকেও দেখতে পাইনি। এতটা নির্জন কোনো রাস্তা দিয়ে এর আগে আমি কখনো গাড়ি চালিয়েছি কি না মনে করতে পারছি না। এর কিছুক্ষণ পরে রাস্তার ধারে একটি ছোট মন্দির দেখতে পেলাম। সেই ছোট মন্দিরে কিছুটা দূরে বসার কিছু বেঞ্চ ছিল, তবে তার আশেপাশে লোকজনের কোনো চিহ্ন ছিল না। সেখান থেকে আরও মিনিট দশেক এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত আমরা কিছু লোকের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তারপর একটি মোড় ঘুরতেই সামনে দেখতে পেলাম একটি সুউচ্চ জলপ্রপাত এবং তার সামনে রয়েছে তিনটি গাড়ি। আমরা সেখানে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই অন্য পর্যটকদের দলটি নিজেদের গাড়ি করে চিলিপাম গ্রামের দিকে ফিরে গেল।
আজ সকালে আমরা মূলত চিলিপামের বৌদ্ধ গুম্ফা যাওয়ার কথা ভেবেছিলাম, তবে রাস্তায় যে চিলিপাম জলপ্রপাতেরও দেখা মিলবে সেটা অবশ্য আমাদের ধারণাই ছিল না। যাই হোক, আমরা সেখানে গাড়ি দাঁড় করালাম, তারপর একটি সিঁড়ি বেয়ে আমরা জলপ্রপাতের দিকে এগিয়ে গেলাম। সেই মুহূর্তে চিলিপাম জলপ্রপাতের নিচে তখন আমরা কেবল তিনজন। এর কিছুক্ষণ পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবারের গন্তব্য চিলিপামের বৌদ্ধ গুম্ফা, তবে তার আগে রাস্তার উপর পড়বে চিলিপাম গ্রাম। দিরাং এর তুলনায় এখানকার বৌদ্ধ গুম্ফাটি খানিকটা ছোট এবং এখানে অনেক কম পর্যটক বেড়াতে আসে। এই গুম্ফার পেছনের সিঁড়ি দিয়ে এরপর আমরা উপরে উঠলাম। সামনের পাহাড়ে তখন দেখা যাচ্ছিল মেঘে ঢাকা এক বিস্তীর্ণ তৃণভূমি। এরকম অপূর্ব সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। উপর থেকে নিচে নেমে এসে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত একটি ক্যান্টিনে আমরা কিছু স্ন্যাক্স ও চা খেলাম। তারপর চিলিপাম গ্রাম থেকে রূপা শহরে পৌঁছানোর জন্য আমাদের যাত্রা শুরু করলাম। একটা সময় আমরা রূপা শহর পার করলাম, তারপর আগের দিনের সেই তিন মাথার মোড়ে এসে পৌঁছালাম। এখান থেকে একটি রাস্তা চলে গেছে বোমডিলার দিকে, আর অন্যদিকে রাস্তা চলে গেছে ফালুকপংয়ের দিকে। সেখান থেকে টেঙ্গা ভ্যালি যাওয়ার জন্য আমরা ভালুকপং যাওয়ার রাস্তা ধরলাম। শেষ পর্যন্ত বেলা 12:30 নাগাদ আমরা টেঙ্গা ভ্যালিতে গিয়ে পৌঁছালাম। সেখানে রাস্তার ধারে একটি পার্কিং লটে আমাদের গাড়ি রেখে প্রথমে গেলাম ভারতীয় সেনা দ্বারা পরিচালিত টেঙ্গা হাট নামের একটি ট্যুরিস্ট কমপ্লেক্স। এই ট্যুরিস্ট কমপ্লেক্সে ফুড কোর্ট ছাড়াও ছিল গিফট শপ, ওষুধের দোকান ও একটি মিউজিয়াম। এটা একটা ব্লু মর্মন সোয়ালো টেন সেখানে আমরা বেশ কয়েক রকম মিষ্টি খেলাম। তারপর সেখান থেকে টেঙ্গা নদীর ওপারে যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটা শুরু করলাম। দূর থেকে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটা যতটা সহজ মনে হয়েছিল, হাঁটতে গিয়ে বোঝা গেল ব্যাপারটা অত সহজ নয়। নদীর ওপারে খানিকটা সময় কাটিয়ে আমরা আবার ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে এপারে ফিরে এলাম। তারপর সেখানকার একটি দোকান থেকে আমরা বাড়ি নিয়ে আসার জন্য কিছু উপহার সামগ্রী কিনলাম। এরপর সন্ধ্যা নামার কিছুটা আগে আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম এবং সেখানে এসে
আমরা আমাদের ব্যাগপত্র প্যাকিং করা শুরু করলাম। পরদিন সকাল সওয়া পাঁচটা নাগাদ আমরা আমাদের বাড়ি ফেরার যাত্রা শুরু করলাম। তবে আজকে রাতে আমরা কোথায় থাকবো সেটা কিন্তু তখনও ঠিক করা হয়নি। শুধু এটুকু ভাবলাম যে আজ বিকেলের মধ্যে আমরা কোথায় গিয়ে পৌঁছাই, তার উপর ভিত্তি করে রাতে থাকার জন্য কাছাকাছি কোনো একটি হোটেলে বুক করব। এরপর বালেমু থেকে আসামে প্রবেশ করার জন্য আমরা আবার ধানসিঁড়ি নদীর উপর দিয়ে সেই কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার ঠিক করলাম। হাজার হোক অচেনা ভালো রাস্তার থেকে চেনা খারাপ রাস্তাও ভালো। তারপর সকাল দশটা নাগাদ আমরা আবার মঙ্গলদোয় এসে পৌঁছালাম। সেখানে আমরা যাওয়ার পথে যে রিসর্টে এক রাত্রি ছিলাম সেখানে ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড় করালাম। এখান থেকে আমাদের দুপুরের খাবার আমরা পার্সেল করে নিলাম। এরপর মঙ্গলদোয় থেকে যাত্রা শুরু করার পর বেলা পৌনে দুটো নাগাদ আমরা একটি চা বিরতি নিলাম আসামের বঙ্গাইগাঁও শহরে। এরপর পশ্চিমবঙ্গের সীমানা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমরা একটি ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের মুখোমুখি হলাম। সেই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট। তারপর গাড়ি থেকে গুগল ম্যাপ ঘেঁটে জলদাপাড়ার কাছে একটি রিসর্টে ফোন করে জানলাম যে তাদের কয়েকটি রুম ফাঁকা আছে এবং সেখানে পৌঁছে স্পট বুকিং করা যাবে। শেষ পর্যন্ত সন্ধে 6:30 নাগাদ আমরা জলদাপাড়া পৌঁছালাম। সেখানে রাত্রিটুকু কাটিয়ে পরদিন ভোর 5:30 নাগাদ আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। জলদাপাড়া থেকে প্রথমে ধূপগুড়ি এবং সেখান থেকে ইস্ট ওয়েস্ট করিডোরের 4 লেনের জাতীয় সড়ক ধরে আমরা ঘোষপুকুরে পৌঁছালাম। তখন বাজে সকাল 7:45। তারপর সেখানে ব্রেকফাস্ট করার পর আমরা বেলা 12:00 নাগাদ মালদায় পরদেশি ধাওয়ায় লাঞ্চ করার জন্য আমাদের গাড়ি দাঁড় করালাম। এরপর যখন আমরা কৃষ্ণনগরে পৌঁছালাম তখন বাজে প্রায় 6:30। তখন আমাদের বেশ খিদে পেয়ে গেছিল। সেখানে মাদারসাত রেস্টুরেন্টে ডিনার করার জন্য আমরা গাড়ি দাঁড় করালাম। এরপর সেখান থেকে 7:30 সময় আবার যাত্রা শুরু করে 9:15 নাগাদ আমাদের কল্যাণীর বাড়িতে গিয়ে পৌঁছালাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।